নির্বাচনের পর জাতীয় পার্টিতে শুরু হয়েছিল অভিযোগ বিক্ষোভের পালা। এর ধারাবাহিকতায় বহিষ্কার ও স্বেচ্ছায় পদত্যাগের ঘটনাও দেখা গেছে। এবার আবার শীর্ষ দুই নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্নুকে অব্যাহতি প্রদান করলেন। দলের চেয়ারম্যান জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন, আর মহাসচিব মুজিবুল হক চন্নুকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব দিয়েছেন তিনি। সম্মেলনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত আমি মোহাম্মদ মামুনুর রশিদকে মহাসচিবের স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ হলেন এরশাদের স্ত্রী। চেয়ারম্যান জিএম কাদের হলেন এরশাদের ছোট ভাই। এর আগেও জিএম কাদেরকে একাধিকবার অব্যাহতি দিয়েছিল রওশন এরশাদ। একই সঙ্গে নিজে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার কথাও জানিয়েছিলেন, কিন্তু সেই সব সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে। এছাড়া বিভিন্ন সময় রওশন অনুসারী নেতারা তাকে দলের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। জিএম কাদের অনুসারী নেতারা তার পাল্টা জবাব দিয়েছেন। রওশন এরশাদ দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বহিষ্কার করার এখতিয়ার রাখেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। উনি আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক, ওনার দলের গঠনতন্ত্র নিয়ে দলের কোনো এক্সিকিউটিভ বিষয়ে ওনার বলার কোনো সুযোগ নাই। রাতে আবার যোগাযোগ করা হলে চুন্নু দেশ রূপান্তরকে বলেন, গণতন্ত্র অনুযায়ী রওশন এরশাদ কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে না। চেয়ারম্যান জিএম কাদের প্রয়োজন মনে করলে তারা পরামর্শ নিতে পারেন, কিন্তু তিনি বাধ্য নন। 2019 সালের 14 জুলাই এরশাদের মৃত্যুর পর থেকে রওশন জিএম কাদের দ্বন্দ্ব চলছে। দলের চেয়ারম্যান পদ নিয়ে প্রথম বিরোধ শুরু হয়। এরশাদের মৃত্যুর 4 দিন পর জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করেন দলের মহাসচিব। প্রায় 2 মাস পর রওশনকে পাল্টা চেয়ারম্যান করা হয়। এর মধ্যে বিরোধী দলীয় নেতা কে হবেন সে বিষয়ে সংসদের স্পিকারকে চিঠি দেওয়া হয়। শেষ পর্যন্ত রওশনকে বিরোধী দল নেতা করে চেয়ারম্যান পদে থাকেন জিএম কাদের। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।